जो लिखा है उसे दे अब तक सहृदय স্বেচ্ছা নিজেদের মন যাদের অন্য লোকের কাজে লাগে ব্লাড ওই জন্য আমরা স্বেচ্ছা ব্লাড দিতে এসেছি আমি 5-6 বার ব্লাড ডোনেট করে দিয়েছি শেখ জামিলউদ্দিন গোবিন্দনগর বেশ কিছুদিন ধরে আমাদের ট্রাস্ট অনুভব করছিলাম যে আশেপাশে করোনা প্রভাবের জন্য ক্যাম্প যেভাবে হতো নিয়মিত সেভাবে আর হচ্ছে না অনেকে চাইছে উদ্যোগ নিতে ক্যাম্প করতে কিন্তু করতে পারছে না যার জন্য এলাকার মধ্যে প্রচুর রক্ত সমস্যা দেখা দিয়েছে তাই আমাদের জাহানিত চিস্তি পক্ষ থেকে এই সামান্য একটা উদ্যোগ যে কিছুটা হলেও আমরা যদি রক্তের সাপ্লাই দিয়ে সমস্যা দূর করতে পারি আমাদের পূর্ব মেদিনীপুর তমলুক ব্রাঞ্চের তমলুক ব্লাড ব্যাংক থেকে মেডিকেল টিম এসেছে আমাদের প্রায় 100 জনের কাছাকাছি রক্ত দেওয়ার সম্ভাবনা আছে আমরা এটুকু বলতে চাই ভয় নিশ্চয়ই আছে আমরা অনেকে ভয়ের মধ্যেই দৈনন্দিন জীবন কাটাচ্ছি চেষ্টা করছি আমাদের জাহান চিস্তির পক্ষ থেকেও বেশ কিছু কর্মসূচি দিয়ে মানুষকে সহযোগিতা করা যেমন কিছুদিন আগে আমরা মাস্ক বিতরণ স্যানিটাইজার বিতরণ করেছিলাম বিভিন্ন রকম আরও সহযোগিতা করেছিলাম ত্রাণের ব্যবস্থা করেছিলাম করোনার সামগ্রিক চিন্তাভাবনা করে অবস্থানে তাদের উদ্দেশ্যে একটাই বলবো যারা ডোনার যারা রক্ত দিতে আসবে ভয়ের কিছু কারণ নেই দেখুন বাড়িতে থাকলেও করোনায় আক্রান্ত হতে পারেন রাস্তায় চলাচল করলেও করোনায় আক্রান্ত হতে পারে হয়তো আমাদের এই ক্যাম্পে এসেও কেউ একটু সমস্যায় পড়তে পারেন কিন্তু তবু বলবো ভরসা রাখুন আমরা আমাদের তো পক্ষ থেকে চেষ্টা করছি যাতে কোনো সমস্যা না হয় এটুকু ভালো এখানে আমাদের মানে যথেষ্ট পরিমাণে স্যানিটাইজারের ব্যবস্থা রেখেছি ঢোকার মুখে স্যানিটাইজ দিয়ে তাদের এ করা হচ্ছে মাস্ক দেওয়া হচ্ছে তাছাড়াও আমাদের ডিস্টেন্স মেনটেন রক্তদানের ক্যাম্পের ভিতরে একটু দূরত্ব বজায় রেখে মানুষদের বা ক্যাম্পের মধ্যে ভিড় যাতে না হয় একটু দূরে ক্যাম্প থেকে একটু দূরে সবাইকে জমায়েত থাকতে বলা হচ্ছে যাতে ক্যাম্পের মধ্যে কোনো সমস্যা না হয় আমি শেখ আব্দুল রহিম জাহানি চিস্তির সহ সম্পাদক।